আজকে আমি এই কলাটা দিয়ে বড়া করে দেখাচ্ছি। ঘরে যে কলা মজে যায় আমাদের, সেই কলা দিয়ে খেতে একদমই তালের বড়ার মতন লাগে। এটা করতে আমার এইটুকু জিনিস লাগবে, চিনি লাগবে, আটা লাগবে, সুজি লাগবে, আর নারকেলের, এটা একবারেই অপশনাল, নারকেল কোড়াটা না থাকলে কোনো অসুবিধা নেই। এই তিনটে দিয়ে হয়ে যাবে, আমার আছে বলে আমি দিয়েছি, একটু সুস্বাদু লাগে খেতে, ঠিক এই জন্যই। এবার আমি দেখাচ্ছি কি করব। প্রথমে কলাগুলো ছাড়িয়ে নেবেন, আমি এখানে আটটা কলা দিয়ে করেছি। এভাবে কলা ছাড়িয়ে নিয়ে এভাবে যে ঘষুনিটা আছে ওটা দিয়ে কলাটাকে এভাবে ঘষে নেবেন। ইচ্ছে করলে হাতে চটকে নিতে পারেন, মিক্সিতে দিয়ে করে নিতে পারেন, সবভাবেই করা যায়। এবার এইভাবেই আমি সব কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এভাবে ঘষে ঘষে নিচ্ছি। দেখুন, কলাটা আমি এই ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি, কিন্তু একটু হাত দিয়ে দেখবেন যেন কোথাও শক্ত কলা না থাকে। হ্যাঁ, একদম মোলায়েম হতে হবে, এই পাল্পটা একদম মোলায়েম হতে হবে, চাইলে মিক্সি ইউজ করতে পারেন। এর ভেতরে প্রথমে আমি আটা দিচ্ছি, এটা আমার আটটা কলা ছিল ছোট ছোট মজা। এর ভেতরে আমি এক চামচ আর এই দু চামচ মতন আর একটু আড়াই চামচ মতন আটা দিলাম, পরে আমি দেখছি লাগলে আর দেব। আর সুজি দিচ্ছি, প্লেন সুজি, কিন্তু কাঁচা সুজি এক চামচ দু চামচ। সুজি এটাকে বেশ একটু বাঁধবে জিনিসটাকে, বড়াটাকে। আর এই এই যা গুঁড়ো করেছি এটা, যে এটা দিচ্ছি পুরোটাই, নারকেল কোড়াটা পুরোটাই দিয়ে দিলাম। এর ভেতর চিনি, দেখুন চিনি মনে হচ্ছে সবটাই লাগবে, এক দুই তিন প্রায় চার সাড়ে চার চামচ চিনি এটা আমার লাগলে। এবার আমি মেখে দেখছি জিনিসটা কেমন হচ্ছে। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখবেন, হাতটা ভালো করে ধুয়ে নেবেন। আর এখানে কিছু আমার লাগবে না, দেখেছেন আমার মাপটা একদম ঠিক হয়েছে। এর মধ্যে তো জল ইউজ করা যাবে না, কিচ্ছু করা যাবে না। এখন এভাবে মেখে একটু রাখবেন, সামান্য একটু রেখে দেবেন, তাহলে ও একটা নিজে থেকে জল ছাড়বে। এখানে অনেকে খাবার সোডা ব্যবহার করে, কিন্তু আমি করি না, আমি প্লেনভাবেই করি জিনিসটাকে। শুধু মাখাটা দেখবেন যেন আটা মাখার মতন হয়, যতটা পারবেন এই অবস্থায় মাখবেন এটাকে, শুধু মেখে নেবেন এভাবে চটকে চটকে যতটুকু সম্ভব হয়। ব্যাস, এটা হয়ে গেল। আমি এবার এটা মিনিট পাঁচেক এইভাবে ঢাকা দিয়ে এখানেই রেখে দিচ্ছি, একটা চাপা দিয়ে এখানে আমি রেখে দেবো। এটা পাঁচ মিনিট পর আমি এটা ভেজে দেখাচ্ছি কেমন হবে বড়াটা। দেখুন, আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, একটু গরম হতে দেবেন ফ্রাই প্যানটা। আমার একটু গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। তেলটা না, এটা তো ফ্রাই হবে, সেই জন্য তেলটা একটু লাগবে, এটুকু তেল আমি দিচ্ছি, দেখে নিন কতটা। একটু তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। বড়াগুলো আমি এবার আস্তে আস্তে ছাড়ছি, যেমন সুন্দর করে দিতে পারবেন তেমনি হবে। তেলটা একটু বেশি থাকলে অনেকগুলো বড়াই একসাথে হয়ে যাবে। আঁচ কিন্তু বাড়ানো থাকবে এখন, হ্যাঁ, এই অবস্থায় আঁচটা বাড়িয়েই ছাড়বেন। বড়া ছাড়ার সময় আর তোলার সময় আঁচ কিন্তু বাড়ানো থাকবে, বাকি টাইমে কমিয়ে দেবো। একটু এপিটটা টেনে নিই, তারপরে কমিয়ে দেবো, এটুকুই আমার হোক তারপরে। এবার আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, এক পিটটা হয়েছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, দেখুন এক পিটটা হয়ে গেছে। এবারে আঁচ কিন্তু কমানো থাকছে, হ্যাঁ, আঁচ কমানো অবস্থায় বড়াগুলো আমি একটু উল্টে উল্টে দেব, যাতে করে অন্য পিঠটা ওর হতে পারে। দুটো খুন্তি এভাবে নেবেন, তাহলে পড়ে যাওয়ারও ভয় নেই, আবার তেলটা পায়ে পড়েও যাবে না, আর বড়াগুলোও সুন্দরভাবে উল্টাবে। এভাবে সব বড়াগুলো উল্টে উল্টে দেবেন, বড়াগুলো একটু কালচে করবেন, দেখতে যেন মনে হবে তালের বড়া, খেতেও অনেকটা ওই রকমই লাগবে, গন্ধ ঠিক ওরকমই আসছে, তালের মতনই গন্ধ আসে। এভাবে আবার হতে দিন, আঁচটা কিন্তু এভাবে আবার বাড়িয়ে দিচ্ছি। দেখুন, আবার দেখছি ফ্লেমটা কিন্তু হাই থাকবে, হ্যাঁ, কমাবেন না বেশি, তাহলে তেলটা ঢুকে যাবে ভেতরে। আবার নারকেল আছে তো ভেতরে, ওই জন্য যে ফেনা ওটাটা দেখতে পাচ্ছেন, এটা শুধু ভেতরে যে নারকেল দিয়েছি এই কারণের জন্য, যখন নারকেল দেবেন না তখন এই জিনিসটা দেখা যাবে না, এটার জন্য ভয়ের কিছু নেই। এটা শুধু নারকেল আছে বলে ওর তেলটা, নারকেলের তেলটা ছাড়ছে আস্তে আস্তে, এটার জন্যই শুধু। আস্তে আস্তে দেখবেন উল্টে উল্টে কেমন হচ্ছে, দেখুন আমার আস্তে আস্তে, দেখুন
ব্রাউনের দিকে যাচ্ছে বড়াগুলো। এই অবস্থায় আবার একটু কমিয়ে নিচ্ছি, করার সময় বুঝবেন, যখন দেখবেন যে কালো কালো হয়ে যাচ্ছে একটু কমিয়ে দেবেন, আবার বাড়িয়ে দেবেন, এইভাবে বাড়ানো কমানো করে এই ভাজাটা করতে হবে, ওটা নিজেকে বুঝতে হবে করার সময়। এই অবস্থায় একটু কমানো থাকলো, নালে পুড়ে উঠবে আবার, আবার ভেতরটাও কাঁচা থাকবে, এই জন্য। আবার আমি বাড়িয়ে দিচ্ছি, প্রায় হয়ে এসছে আমার, আর একটু হলেই হবে, একটু কালো হয়ে যাবে, প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি বাড়িয়ে দিয়েছি, ভেতরটা কিন্তু ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে ব্রাউন থেকে ব্ল্যাক হয়ে যাবে, দুটো খুন্তি দিয়ে ধরবেন আর আস্তে আস্তে উল্টাবেন, শুধু উল্টে উল্টে যাবেন, একটাই কাজ এখন। একদম তালের বড়ার মতোই গন্ধ আসছে, করবেন যখন বুঝতে পারবেন। বাচ্চারা খুব ভালোবাসে খেতে, এটা ক্ষীর দিয়েও ভালো লাগে, এমনিও ভালো লাগে, যেভাবে খাবেন। দেখুন বড়াটা হয়ে গেছে আমার। হ্যাঁ, এরকম একটা চিমটি থাকলে নেবেন, ভীষণ ভালো, তুলতে সুবিধা হয়, না হলে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে তুলে নেবেন, আমার কাছে আছে তাই। অনেক সময় রুটির চিমটে অনেকে রাখেন না, ওটাতেও হয়ে যাবে, বাঁ হাতে ধরে নেবেন। তেল তো খুব গরম আছে আমাদের, আমি নামিয়ে পরে দেখাচ্ছি জিনিসটা কেমন দেখতে হলো। পুরো তেল ছেঁকে নেবেন, আঁচটা কিন্তু বাড়ানো থাকবে, কেমন, নাহলে তেলগুলো ঢুকে পড়বে ভেতরে। একটু কালো কালো হলেই খেতে স্বাদ হয় খুব ভালো। দেখুন দেখতে আমার এরকম হলো, আঁচটা আবার কমিয়ে নিচ্ছি, তেলটা খুব গরম বলে, নালে কিন্তু বাড়িয়েই করার নিয়ম, যেহেতু আমার তেলটা গরম বেশি সেই জন্য আমি আঁচটা কমিয়ে ছাড়ছি। আবার আস্তে বাড়িয়ে দিলাম, দেখুন আবার এক কড়াই আমার হলো, আর একটু হলে নামিয়ে দেবো। দেখতে দেখছেন কেমন কালো কালো হচ্ছে, ব্যাস এবারে আমি আস্তে আস্তে করে ধরে নামিয়ে দেবো। এভাবে চিমটায় ধরবেন, তেল পুরো তেল ছাড়িয়ে এই কাপড়ের উপর, এর একটা কাপড় বা পেপার কিছু পেতে নেবেন। এভাবে সব বড়াগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, দেখুন আমার বড়াটা এভাবে হয়ে গেল রেডি, 25-26টা মতন হয়েছে, আমার এই সাইজের হয়েছে। এবার এতে ছোটো বড়ো, এবার আপনারা যেমন করবেন বাড়িতে করবেন, বাচ্চারা ভীষণ ভালোবাসে এটা খেতে, বড়ই বড়রা সবাই ভালোবাসবে। আজকে রান্নাটা করবেন, করে দেখবেন। আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।